হাই গাই স্কুডিংক্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা হেডিং ট্যাঙ্ক সম্বন্ধে আলোচনা করব হেডিং ট্যাগ মূলত ইউজ করা হয় কোনো একটি পার্টিকুলার ডিপের হেডলাইন দেওয়ার জন্য অর্থাৎ হেডিং দেওয়ার জন্য হেডিং ট্যাগ ছয় ধরনের হয়ে থাকে যেমন এইচ ওয়ান টেক এইচ টু টেক এইচ থ্রি টেক এইচ ফোর টেক এইচ ফাইভ টেক এবং এইচ সিক্স টেক এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি নিই যে হেডিং ট্যাগগুলোকে আমরা কীভাবে আমাদের ওয়েব পেজের মধ্যে ইউজ করি এখন প্রথমে আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটি ওপেন করে নিলাম আমরা এইচ টেবিল পেজের বডি ট্যাগের ভিতরে একটি এইচ ওয়ান ট্যাগ নিয়ে নিলাম এবং তার ভিতরে একটি টেক্সট দিলাম তার নিচে আমরা এইচ টু টেক নিয়ে নিলাম এবং তার ভিতরে একটি টেক্সট দিলাম তারপর আমরা এইচ থ্রি টেক নিয়ে নিলাম তারপর এইচ ফোর টেক এবং তারপর এইচ ফাইভ ট্যাগ এবং সবচেয়ে লাস্টে আমরা নিলাম এইচ সিক্স এক্স সবগুলো ট্যাগের ভিতরে আমরা একটি একটি করে টেক্সট ইনপুট করে নিলাম এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে আমরা দেখতে পারবো এইচ ওয়ান যে ট্যাগটি রয়েছে তার ভিতরে যে টেক্সটি রয়েছে সেটি অনেক বড় আকারে আসছে তারপরে এইচ টু ট্যাগ একটু ছুটো আসছে এমন করতে করতে সবচেয়ে লাস্টে যে এইচ সিক্সটা রয়েছে সেটি সবচেয়ে ছোটো আকারে আসছে তো আমরা আমাদের এই ছয়টি হেডিং ট্যাগের মাধ্যমে আমরা চাইলে আমাদের হেডিংগুলোকে আমাদের ইচ্ছে মতো বড়ো এবং ছোটো রাখতে পারি যদি আমাদের সবচেয়ে বড় হেডিং এর দরকার পড়ে তাহলে আমরা এইচ ওয়ান ট্যাগ নেব এবং অনেক ছোটো করে যদি হেডিং দিতে চাই তাহলে আমরা এইচ সিক্স ট্যাগ ইউজ করব